এবারে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের। আবু তাহের, আপনাকে News24-এর সংবাদে স্বাগত। জানতে চাচ্ছিলাম যে ফ্রান্স জুড়ে রেলওয়ে ধর্মঘট চলছে, তো সর্বশেষ অবস্থা কি আর কেন এই কর্মসূচি, কতটা ভোগান্তিতে পড়েছেন দেশটির সাধারণ মানুষ? ধন্যবাদ আফরিন। আপনি জানেন আজকে দ্বিতীয় দিন রেল ধর্মঘটের, এবং এবারে যে রেল ধর্মঘট ডাকা হয়েছে সেটা হচ্ছে 3 মাস ব্যাপী, এবং বলা হচ্ছে যে ফ্রান্সের ইতিহাসে বা ফ্রান্স স্মরণকালে সবচেয়ে বড় এবং ব্যাপক রেল ধর্মঘট এটি, যেটাকে 3 মাসের কর্মসূচি অলরেডি রেলওয়ে কর্মচারীরা বা রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন। এদিকে এই ধর্মঘটটা এভাবে তারা সাজিয়েছে, সপ্তাহের প্রত্যেক সপ্তাহে 2 দিন, এভাবে 3 মাস চলবে, এবং দেখা গেছে কিছুদিন 75 ভাগ ট্রেন চলবে, কিছুদিন 50 ভাগ ট্রেন চলবে। অর্থাৎ এই 2 দিন বেশ সংকটের মধ্যে পড়বেন যাত্রীরা, ভোগান্তির মধ্যে পড়বেন তারা। এখানে আরেকটি বিষয় যোগ করে রাখি, সেটি হচ্ছে এয়ার ফ্রান্স, বিমান যেটা কর্তৃপক্ষ আছে ফ্রান্সের, তারাও 30% ফ্লাইটে কিন্তু রেলওয়ে কর্মচারীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ধর্মঘটের। ধর্মঘটটা হচ্ছে রেলওয়ে কর্মচারীদের উপর এবং কিছু প্রাইভেট সেক্টরের কর্মচারীদের উপর ইমানুয়েল ম্যাক্রনের একটা সংস্কার প্রস্তাব। কিছু লোকের চাকরি যাবে 2,20,000-এর মতো, এবং কিছু লোককে পুনঃস্থাপন করা হবে, এরকম যে সংস্কার প্রস্তাব, এটার বিরুদ্ধে মূলত এই ধর্মঘট। যদিও ফ্রান্সের প্রধানমন্ত্রী গতকালকে তিনি তার বক্তব্যে বলেছেন যে জনগণের প্রতি রেলওয়ে কর্মীরা শ্রদ্ধা দেখালে সরকার রেলওয়ের প্রতি বা রেলওয়ে কর্মচারীদের প্রতি শ্রদ্ধা দেখাবে, কিন্তু আমি অনেক রেলওয়ে কর্মকর্তার সাথে কথা বলেছি গতকালকে আজকেও, তাদের বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইমানুয়েল ম্যাক্রনের সরকার তাদের শর্তগুলো মেনে না নেবেন এবং সংস্কার প্রস্তাবনা থেকে তিনি সরে না দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত যে কোনো মূল্যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এমন অনেকেও বলেছেন যে আমরা নিজেরাই বুঝতে পারছি যে এখানে জনসাধারণের ভোগান্তি হচ্ছে, ট্রেন ঠিকমতো জনসাধারণ পাচ্ছে না, দূরপাল্লা ট্রেনগুলো চলছে না, কিন্তু আমাদের এই দাবি যতক্ষণ বাস্তবায়ন না হবে আমরা জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি, কিন্তু আমরা কিছুই করতে পারছি না, আমাদের ওয়ালে পিঠ টেকে গেছে। এরকম মূলত ইমানুয়েল ম্যাক্রন 11 মাসের মাথায় তিনি কিন্তু একটা প্রকট সংকটের মধ্যে পড়ছেন। তিনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন যে 2020 সাল নাগাদ যদি এই সংস্কার প্রস্তাব জনগণ রাজি হয় এবং রেলওয়ে কর্মকর্তারা তাদের এই ধর্মঘট তুলে নেন, তাহলে 2020 সাল নাগাদ ইউরোপের সবচেয়ে বড় রেলওয়ে খাত এবং উন্নত দেশ হিসেবে ফ্রান্সের অবস্থান পরিষ্কার। তার পরিসংখ্যান মতে যারা চাকরি হারাবেন তাদেরকে অন্যথায় চাকরি দেওয়া হবে। এখানে দেখা গেছে বেশ বিষয়টা অনেক বড়, তবে কিছু বিষয় আছে, যেমন একজন কর্মচারী যেখানে কাজ করছেন সেখানে এই মুহূর্তে একজনের বদলে 5 জনে কাজ করছেন, তার প্রস্তাব হচ্ছে 5 জনের বদলে 1 জন করা হবে এবং বাকি 4 জনকে অন্যথায় সরিয়ে নেওয়া হবে, এরকম একটা ব্যাপক সংস্কার পরিকল্পনা। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে যদি তিনি ইমানুয়েল ম্যাক্রন এটাকে সামাল দিতে না পারেন বা জনগণের মেন্টালিটি ধরে না রাখতে পারেন, তাহলে কিন্তু তার জন্য রাজনৈতিক একটা বিপর্যয় আসবে, যেহেতু প্রত্যেকটা বিরোধী দলই কিন্তু ইতিমধ্যে রেলওয়ে কর্মচারীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তো আমরা বলতেই পারি নিঃসন্দেহে যে এটি একটা বড় ধরনের সংকট আসতেছে ফ্রান্সের জনসাধারণের উপর, এবং কি হবে সেটা এই 3 মাসের মধ্যেই বোঝা যাবে। হ্যাঁ আবু তাহের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রান্সের প্যারিস থেকে প্রেস ক্লাবের, অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, তিনি জানাচ্ছিলেন যে ফ্রান্সে যে রেলওয়ে ধর্মঘট চলছে তার আসলে এখনো ভবিষ্যৎ কার্য পরিকল্পনা এখন পর্যন্ত অনিশ্চিত।